মানসিক অবসাদ কাটাতে বেড়াতে গেছেন মিনি। বরগুনায় আলোচিত রিফা শরীফ হত্যা মামলায় জামিন পাওয়ায় স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনি এখন অবস্থান করছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলায়। মানসিক অবসাদ কাটাতে উপজেলার শাহজী বাজার গ্যাস ফিল্ডে বেড়াতে গেছেন তিনি। মিন্নির বাবা মোজাম্মেল হোসেন কিশোর সহ পরিবারের বেশ কয়েকজন সদস্য গতকাল বুধবার ঢাকা থেকে সরাসরি চলে আসেন গ্যাস ফিল্ডের কর্মরত মিনির খালাতো বোন জামাইয়ের বাড়িতে। গতকাল রাতে গ্যাস ফিল্ডের স্টাফ কোয়ার্টারের বাসায় গিয়ে মিন্নির বোন জামাই ও বাবার সঙ্গে কথা বলে জানা যায়, ঢাকা থেকে চিকিৎসকদের পরামর্শে মিন্নির মানসিক অবসাদ কাটাতে তাকে ঘুরতে নিয়ে আসা হয়েছে। জানা যায়, বৃহস্পতিবার বিকেলে গ্যাস ফিল্ডে সংলগ্ন আকাশ মিয়ার মালিকানাধীন টিয়ান কফি হাউসে বেড়াতে যান মিনি। সেখান থেকে পরিবারের লোকজন নিয়ে গ্যাস ফিল্ডের 6 এবং 7 নম্বর কূপ এলাকার চা বাগানে ঘুরতে গিয়েছিলেন। এ সময় মিনিকে দেখতে কৌতূহলী এলাকাবাসীর ভিড় জমে যায়। মোজাম্মেল হোসেন কিশোর বলেন, গতাও অনুগতির পরিবেশের বাইরে ভিন্ন প্রাকৃতিক পরিবেশে মানসিক প্রশান্তির জন্য এই ঘুরতে আসা। মিন্নির বাবা আরও জানান, আগামী 3 অক্টোবর বরগুনা আদালতে রিফাত হত্যাকাণ্ডের মামলার চার্জ গঠন করা হবে। এর আগেই তারা এলাকায় ফিরে যাবেন। তবে জামিনের শর্তে গণমাধ্যমে কথা বলা নিষেধ থাকায় মিন্নির সঙ্গে কোনো কথা বলা যায়নি। এর আগে গত মঙ্গলবার মিন্নিকে নিয়ে রাজধানী গুলিস্তানে কেনাকাটা করেন বাবা কিশোর। সেখানে মিন্নিকে দেখতে এবং তার সঙ্গে ছবি তুলতে উৎসুক জনতা ভিড় করে। গত 26 জুন সকাল 10:30টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করা হয় রিফা শরীফকে। তার স্ত্রী আয়েশা সিদ্দিকা মিনি হামলাকারীদেরকে বাধা দিয়েও তাদের দমাতে পারেনি। গুরুতর আহত রিফাতকেও ওই দিন বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।